এবারের লড়াই নিজের ঘরের মাঠে। 28 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরোহিতা বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, বিধাননগর পুর ভোটে 33 নম্বর ওয়ার্ডে পদপ্রার্থী বাণীব্রত টানা 5 বছর বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সাবলীলভাবে। ঘরের ছেলেকে পেয়ে খুশি এলাকার মানুষ। নিজের ওয়ার্ডেই মানুষের জন্য অগণিত দায়িত্ব পালন করেছেন, এমনকি এলাকার মানুষের কাছ থেকে সব রকম প্রশংসার অধিকারী তিনি। আগামী দিনে সদাসর্বদা নিত্যদিনের কাজকর্মে একইভাবে নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ বাণীব্রত। কোভিড পরিস্থিতির মধ্যে নিজেকে গুটিয়ে রাখেনি, মানুষের জন্য দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন, এলাকার সকল মানুষের কাছে গিয়ে করোনাবিধি পরামর্শ প্রদান করেছেন। মানুষের মন থেকে করোনাভীতি দূর করতে সাহস যুগিয়েছেন অনবরত। সারা বছরই মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। বিধাননগর পুরসভা নির্বাচনে আবারও প্রার্থী পদে লড়াইয়ের সুযোগ পেয়ে বাণীব্রত জানান, মানুষের রায় জিতে এসে এলাকাকে মডেল ওয়ার্ড করাই তার একমাত্র লক্ষ্য। করোনাবিধি মেনেই সকাল থেকে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন অবলীলাক্রমে। প্রচারে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন বলে জানালেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। সকালের পরে বিকেলেও জমজমাট প্রচারে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন শুধু প্রচার করেই থেমে থাকলেন না তিনি। এদিন সন্ধ্যায় এফসি ব্লক কমিউনিটি হলে এলাকার বাসিন্দাদের সব রকম সমস্যা শুনলেন তিনি। ভোটে জিতে আসার সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায় বলে আশ্বাস দিতে শোনা গেল বাণীব্রত বন্দ্যোপাধ্যায়কে। প্রথমেই বলি যে আমার এটা সৌভাগ্য যে আমি জেতার আগে মানুষের কাছে আমার আসার জন্য তারা যে উদ্গ্রীব সেটা চিন্তা ভাবনা করছেন, এটা আমার বিরাট সৌভাগ্য। এবং আমি কথা দিতে পারি মানুষের কাছে, সকলের কাছে তাই বলছি যে ফিরে আসলে আমি যা যে বিশ্বাস আমার উপর আছে সেই বিশ্বাস বাড়বে ছাড়া কমবে না। ছোটখাটো সমস্যা এগুলো কোনো ব্যাপারই না মেটানো, কেন যে মেটেনি এটা আমার কাছে আশ্চর্য লাগছে। আমি সেই জন্যই তো অনেক কিছু বললে হলেও বলতে পাচ্ছি না, কারণ তার উচিত ছিল এগুলো করা। খুবই ছোট সমস্যা, যোগাযোগের অভাব। আর যোগাযোগ আমাকে এসেও করতে হবে না, যারা এখানে দায়িত্বে আছে তারাও যদি তাদের সাথেও যদি একটা লিয়াজো রাখা যায় তাহলে তাদের কথা মতো কাজ করলেই কাজ এগিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।